আমার হাতে যে বিলটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ডেল কোম্পানির একটা ল্যাপটপের বিল, আর এটা হচ্ছে একটা ফেক বিল। আর এই ফেক বিলটা আমি বানিয়েছি এই মোবাইলের মাধ্যমে। সেটা কিরকম বানিয়েছি আজকের সেই টপিক নিয়ে ভিডিও বানাবো। যদি তুমি এই বিলটা দেখো, এই বিলটা দেখার পর তোমার একদম মনে হবে না যে এটা ফেক বিল, একদম মনে হবে যেন রিয়েল বিল, তোমার চোখেরও ধোকা হতে পারে এটা একটা ফেক বিল। তো চলো গাইস, আজকের এই ফেক বিলটা বানানো তোমাদের শেখাচ্ছি। যেমন আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ফেক বিল বানানোর জন্য আপনাদের একটু একটু এডিটিং জানতেই হবে, না এডিটিং জানলে ফেক বিল বানানোটা অতটা সোজা ব্যাপার নয়, ঠিক আছে? তো আমরা এখানে ফেক বিল বানানোর জন্য যে অ্যাপটা ব্যবহার করছি সেটা হচ্ছে পিক্সেলাব অ্যাপ। যারা এডিটিং জানেন তারা এই অ্যাপের সম্বন্ধে জানেন, যারা এডিটিং এর জন্য কিছু জানে না তারা এই ব্যাপারে কিছু জানেন না। তো চলো আমরা প্রথম এই অ্যাপটা ডাউনলোড করে নিই। তো আমার মোবাইলে আমি ডাউনলোড করে নিয়েছি। করে নেওয়ার পরে তো আমি এখানটায় আমাদের যে মোবাইলের স্ক্রিনটা শেয়ার করছি আমাদের সাইডে, তুমি যদি আশা করি গাইস তোমরা আমার সাইডে দেখতে পাচ্ছ স্ক্রিনটা, তো যদি এখানে দেখো এখানটায় আমাদের বিলটা আমি রেডি করেছি কিছুটা এরকম ধরে, ঠিক আছে? আর এবং নাম আর দেখতে যদি আমি এখানে নাম টাম দেখাই, এগুলো গাইস এটা ফেক নাম, এটা একদম রিয়েলিস্টিক লাগার জন্য এটা আমি একটা ফেক নাম এবং অ্যাড্রেসটা দিয়েছি। এটা রিয়েলি অ্যাক্সেস করে না, নাম অ্যাড্রেস অ্যাড্রেস এগুলো মনে করবে না। তো ছাড়ো, এটা দেখো এটা বানানোটা খুব ইজি ব্যাপার। তোমাদের আগে যেমন ভিডিওতে বানিয়েছিলাম এই বিলটা বানানোর জন্য তোমাদের একটা রিয়েল বিল লাগবে, তো রিয়েল বিলটা তোমরা কোথায় পাবে আমি বলে দিচ্ছি। রিয়েল বিলটা পাওয়ার জন্য অ্যামাজনে কোনো না কোনো দিন জিনিস কিনেছেন, ঠিক আছে? ওই কেনার পরে একটা বিল পাওয়া যায়, ঠিক আছে? বিলটা ওই অর্ডারে গিয়ে ডাউনলোড করলে হয়ে যায়, ঠিক আছে? অর্ডারে গিয়ে আপনারা ডাউনলোড করবে, ইজি ব্যাপার। সেই বিলটাকে আপনারা এই পিক্স অ্যাপ অ্যাপে ইনসাইট করবেন, ঠিক আছে? ইনসাইট করার পর এটা একদম কিছুই থাকবে না, একদম মানে যেরকম বিল সেরকম থাকবে। তো এই বিলটাকে তোমরা যদি আমি যদি লেয়ারে দেখাই, লেয়ারটা যদি চেক করো, এই লেয়ার কতগুলো লেয়ার আছে আমি দেখাচ্ছি। দেখো যদি আমি আস্তে আস্তে করে ওটকাই, এই দেখো প্রচুর লেয়ার দেখতে পাচ্ছো, লেয়ারের শেষ নেই। মানে এই লেয়ার করতে অনেক টাইম লেগেছে আমার, প্রায় ধরো 1 ঘন্টা যখন নতুন বানিয়েছিলাম 1 ঘন্টা টাইম লেগেছিলো। তোমরাও বানাতে বানাতে হবে, বাট একবারে হবে না সেটা আমি জানি। আমি প্রথমবার করেছিলাম অনেক ভুল হয়ে গেছিলো, তো কালার মিলছিল না, যে ল্যাঙ্গুয়েজ ছোটো বড় হয়ে গেছিলো, অনেক প্রবলেম হয়েছিল আমারও। তো তোমাদের হতে হতে পারে, বাট ঠিক আছে, যারা এডিটিং জানে তারা হয়তো তাদের কাছে হয়তো এটা কিছু ব্যাপার না। তো যাই হোক, এটা যদি দেখো এতগুলো লেয়ার লেয়ার হয়েছে। তো যদি আমি ভাবো এই এখানটা লেখায় সোল্ড বাই, এটা যদি আমি এ করে দেখতে পাচ্ছ এখানটায় কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো আমি আপনাদের একটু ভালো মতো দেখানোর জন্য আমি এখানটা একটা কাজ করলাম। দেখো এটা যদি সোল্ড বাই যদি দেখো এখানটা, এটা হচ্ছে রিয়েল, এটা সোল্ড বাই, ঠিক আছে? রিয়েল যে অ্যাড্রেসটা অ্যাড্রেস, তো এটা একদম রিয়েল আছে, যে সোল্ড করেছে মানে যে সেলার এটাকে সেল করেছে একদম রিয়েল, হাওড়া থেকে শিফট করেছে, দেখতে পাচ্ছ? ধরো এই অ্যাড্রেসটা আমার ভালো লাগছে না, এটা তো আমি চেঞ্জ করব, আমার বাড়ি হয়তো অন্য জায়গায়, আমি এটাকে চেঞ্জ করতে চাই। তো চেঞ্জ করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে একটা ড্র বাটন নিতে পারি। তো নেওয়ার পরে এখানটায় আমি সাদা ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে আমি এর উপরে হালকা করে দিই, এটা উঠে যাবে, ঠিক আছে? একদম সাদা যাবে। এটা যদি তুমি না করতে পারো, এটা একটা মানে মুশকিল ব্যাপার না, তবুও যদি না করতে পারো তো এটা ছাড়ো। সেকেন্ড অপশন দেখাচ্ছি, এখানে সেভ বাটন দেখতে পাচ্ছ, সেভস লেখা আছে। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এটা ঠিক মার্ক করলাম, করার পর আমরা এটাকে জুম করলাম, করার পর আপনাদের কিছুই করতে হবে না, এটাকে আস্তে আস্তে করে এটাকে যদি তুমি এর ওপরে বসিয়ে দাও, একটু হালকা করে বসিয়ে দিলেই আমাদের কেল্লা ফাতি, দেখতে পাচ্ছ? একদম কিচ্ছুই বোঝা যাচ্ছে না এখানে, আসলে আগে কী ছিল বা পরে কী হয়েছে কিচ্ছুই বোঝা যাচ্ছে না। তো তোমরাও করতে করতে হয়ে যাবে, ব্যাপার কিছুই না। দেখো আমাদের হয়ে গেছে, এবার এর ওপরে আমাদের বসাতে হবে যে নতুন কী অ্যাড্রেসটা দেবে সেলারে, সেটা বসাতে হবে। তার জন্য বসানোর জন্য আমাদের আগে থেকে এইটা আছে, তো আমি এটাকে প্রথম সাদা করে দিলাম এবং এটাকে আমি প্রথম ডিলিট করে দিলাম। দেখো এই অ্যাড্রেসটা আমাদের নতুন এসে, যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসটা এখানে তুমি চেঞ্জ করতে পারবে, দেখতে পাচ্ছ? আমি চেঞ্জ করলেও চেঞ্জ হবে, বাট আমি চেঞ্জ করছি না, এটা আমি দেখানোর জন্য আপনাদের করেছিলাম। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাড্রেস, স্যালারি অ্যাড্রেস, এরকম করে দেখো একদম রিয়েল রিয়েল লাগবে, একদম বেকার লাগবে না। যদি তুমি এখানটায় এই দেখতে পাচ্ছ এখানটায় একটা কিউআর কোড আছে, ঠিক আছে? তোমরা ভাবছো যে কিউআর কোডটা কোনো কাজ করে না, কিউআর কোডটা রিয়েলি কাজ করে, ঠিক আছে? দেখবে যে বিলে কিউআর কোড আছে, যদি তুমি সেই কিউআর কোডটা যদি স্ক্যান করো, কিউআর কোডে কী কী থাকে, মেনলি থাকে কবে পারচেস করেছো,
ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করেছে নাকি, এই ইনফরমেশনটা থাকে মেইনলি, ঠিক আছে? আর কত রেট নিয়েছে, জিএসটি কত, এগুলো মেইনলি থাকে। আর কার কাছ থেকে কিনেছো, এই কিউআর কোডের মধ্যে থাকে। এবং কিউআর কোডটা আমি অরিজিনাল কিউআর কোড না, এটা একটা, এই দেখতে পাচ্ছ এই কিউআর কোডটা একটা নকল কিউআর কোড দেখতে পাচ্ছ, এটা আমরা বানিয়েছিলাম। তো এর উপরে বসিয়ে দিলাম, কেল্লা ফাতে কিচ্ছুই বুঝতে পারবে না কি কিউআর কোড ছিল, কিউ বা আমরা বানিয়ে দিয়েছি। তো কিউআর কোড যে বানানো ভিডিওকে আমরা নেক্সট অন্য একটা ভিডিও আপনার আলোচনা করব, তো ছাড়ো। এবং দেখতে পাচ্ছ এখানে অর্ডার ডেট আছে, অর্ডার ডেটটা তুমি চেঞ্জ করতে পারবে। অর্ডার ডেটটা কিছুটা এরকম করে তুমি ধরো এখানটা পরে 25 সাল করবে, যখন 25 সাল আসেনি হয়তো, 25 সাল করলে দেখতে পাচ্ছ এখানে 25 সাল হয়ে যাবে, ঠিক আছে? একটা আলাদাই লেভেলের মানে হ্যাক চলছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানটা আমাদের কি এখানে কি মানে মোবাইল আছে না কি আছে, দেখতে পাচ্ছে ডেল ল্যাপটপের বিলটা, তো দাদা দেখতে পাচ্ছ এখানে ডেল ল্যাপটপের সিরিয়াল নাম্বারটা বাড়াচ্ছে। এই যে এগুলো সিরিয়াল নাম্বারটা মানে এগুলো একটা ফেক সিরিয়াল নাম্বার, এগুলো আমরা মানে দেখানোর জন্য একটা মানে ফেক মেরে দিয়েছি, ঠিক আছে? এগুলো রিয়েল অ্যাক্সেস করে না, তো এটাকে ছাড়ো, এটা হচ্ছে এইখানে থাকবে। আর এখানটা সবথেকে যেটা আমার কঠিন মনে হলো, যেটা আপনাদের বলছি এখানটায়, জিএসটিটা আপনাদের একটু ভাবতে হবে। জিএসটিটা বানানো খুব ইজি ব্যাপার, তোমাদের নেক্সট একটা ভিডিওতে বলবো জিএসটি কীরকম বার্কাবে। এখানটায় টোটাল আমরা সবাই জানো যে যদি মোবাইল বা ক্যামেরা ল্যাপটপ বাগের হয়, তো এখানে আমাদের সরকারকে 18% জিএসটি দিতে হয়। তো 18% জিএসটির মধ্যে 9.99 করে 18% জিএসটি দিতে হয়, যেটা আমি জানি। তো এখানে তুমি দেখো টোটাল ল্যাপটপের দামটা হচ্ছে 50,999 টাকা, যার ট্যাক্স ভ্যালু হয়েছে 18% জিএসটি 7,779.51 টাকা, এটা টোটাল হয়েছে। এবং এটা যদি 9% হাফ করে দিলে হয়ে যায় 3,889.75। আর যদি এটা 50,999 টাকা যে ল্যাপটপটা, এটাকে যদি 18% জিএসটি বাদ দিয়ে দাও, তো এটা হচ্ছে টোটাল রেট দাঁড়াচ্ছে 43,219.49। তো এটা, এবং এটা তোমরা পরপর শিখতে পারবে, তোমরা আমাদের বলে দেবো কীরকম। তো আর এখানে দেখতে পাচ্ছ এখানে দেখছো বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস। আর এখানে মেনলি হচ্ছে ইউটি কোড অনেকগুলো দেয় না, তো ইউটি কোডটা একটা মানে যারা জানে ইউটি কোড, তো যেমন ধরেন ওয়েস্ট বেঙ্গলের কোড আলাদা, দিল্লির কোড আলাদা, হরিয়ানার কোড আলাদা, এরকম সবে আলাদা হয়। কোডটা চেঞ্জ হচ্ছে মানে যদি গুগলে সার্চ করো তো চলে আসবে, কোডটা তুমি যেখানে দিয়ে দেবে, যেখানে এখানে কোড স্টেট কোড হচ্ছে 35, তো এটা চেঞ্জও করা যায়। তো আমি দেখাচ্ছি যদি আমাদের একটা লগ না থাকে হয়ে যাবে, তো এটা আমাদের 35 লক করা আছে, ছাড়ো এটা করে এগুলো ইজি করা যাবে। তো আর এখানে দেখা হচ্ছে নাম আর অ্যাড্রেস ট্যাড্রেস দেওয়া আছে, এগুলো দিতেই পারবে, ইজি তোমার বানাতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যদি গাইস এই ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমরা ভাবছো যে এটা বানাতে পারছি না, তো আমাকে ইনফর্ম করতে পারো, আর আমার নাম্বার নিচে দেওয়া থাকবে। যদি তোমরা বানাতে না পারো, আর যদি কিছু প্রবলেম হয় তো বলতে পারো, তো কোনো সমস্যা নেই।